বন্ধুরা, আজকের লেকচারে আমরা সূচক সংখ্যা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। ধরো, তোমাকে বলে দেওয়া আছে নিম্নের তথ্য হতে 2004 সালকে ভিত্তি বছর ধরে 2006 সালের জন্য নিম্নলিখিত সূত্রগুলোর সাহায্যে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো এবং ফলাফলের ওপর মন্তব্য করো। তিনটা ফর্মুলা এখানে ইউজ করতে বলা হয়েছে, মার্শাল অ্যাজওয়ার্থের সূত্র, ডারবিশ ও বাউলের সূত্র এবং আরভিং ফিশারের সূত্রের সাহায্যে সূচক সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেই ফলাফলের ওপর মন্তব্য করতে হবে। এখানে বলে দেওয়া আছে 2004 সালকে ভিত্তি বছর ধরে 2006 সালের জন্য সূচক সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে যে টেবিলটি দেওয়া আছে, সেই টেবিলের প্রথমে চারটি দ্রব্যের নাম উল্লেখ করা আছে, ক, খ, গ, ঘ। 2004 সালে তার মূল্য অর্থাৎ ভিত্তি বছরের মূল্য পি নট, ভিত্তি বছরের পরিমাণ কিউ নট। 2006 সাল অর্থাৎ চলতি বছরের জন্য মূল্য অর্থাৎ পিএন, চলতি বছরের পরিমাণ অর্থাৎ কিউএন দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে এই তিনটি ফর্মুলা ব্যবহার করে সূচক সংখ্যা। তাহলে চলো বন্ধুরা, এই কোশ্চেনটি থেকে আমরা একটি নতুন টেবিল তৈরি করে ফেলি, যেটি আমাদের ক্যালকুলেশনে সাহায্য করবে। এখানে আমরা একটি টেবিল তৈরি করেছি যেখানে শুরুতেই দ্রব্যগুলোর নাম উল্লেখ করে দেওয়া আছে। এরপর পি নট অর্থাৎ ভিত্তি বছরের মূল্যগুলো উল্লেখ করা আছে, কিউ নট ভিত্তি বছরের পরিমাণ, পিএন চলতি বছরের মূল্য, কিউএন চলতি বছরের পরিমাণগুলো অর্থাৎ কোশ্চেন থেকে আমরা যা পাচ্ছি সেগুলো উল্লেখ করলাম। এবার যে তিনটি ফর্মুলা ব্যবহার করে সূচক সংখ্যা নির্ণয় করতে হবে সেই ক্যালকুলেশনগুলো করার জন্য আমরা এক্সট্রা আরও কিছু কলাম তৈরি করেছি। সে কলামগুলো হলো পি নট, কিউ নট, অর্থাৎ এখানে যে পি নট এর কলাম রয়েছে তার সাথে কিউ নটের কলামগুলো গুণ করে মানগুলো লিখেছি। যেমন 12 × 40 = 480, এভাবে করে 10 × 20 = 200, 28 × 5 = 140, এভাবে করে আমরা গুণ করে মানগুলো লিখেছি। ঠিক একইভাবে আমরা আরও কিছু কলাম বানিয়েছি, তা হলো পি নট কিউএন, পিএন কিউ নট এবং পিএন কিউএন। অর্থাৎ পি নট কিউএন যখন পি নট কলামের সাথে কিউএন কলামটিকে গুণ করে মানগুলো লিখেছি, পিএন কিউ নট অর্থাৎ পিএন কলাম তার সাথে কিউ নট কলাম গুণ করে মান লিখেছি, এবং পিএন কিউএন অর্থাৎ পিএন এবং কিউএন কলাম দুটি গুণ করে মানগুলো লিখেছি। তার সাথে এই সামেশনগুলো আমাকে বের করতে হবে, সামেশন অফ পি নট কিউ নট ইকুয়ালস টু, অর্থাৎ সবগুলো যোগ করে মান আমি পাচ্ছি 1070। ঠিক একইভাবে বাকি প্রত্যেকটি সাম বের করে ফেলি, পি নট কিউএন ইকুয়ালস টু সামেশন অফ পিএন কিউ নট ইকুয়ালস টু এবং সামেশন অফ পিএন কিউএন ইকুয়ালস টু। আমরা এই সামেশনের মানগুলো পেয়ে গেলাম। এখন বন্ধুরা, আমরা যে সূচক সংখ্যাগুলো বের করব সেখানে এই সামেশনগুলো ব্যবহার করতে হবে। প্রথমে মার্শাল অ্যাজওয়ার্থের সূত্রের সাহায্যে আমরা সূচক সংখ্যা নির্ণয় করছি। বন্ধুরা, তোমাদের মনে আছে তার ফর্মুলাটি কী ছিল? আমরা যদি ফর্মুলাটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাই পিএন কিউ নট প্লাস সামেশন অফ পিএন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট প্লাস সামেশন অফ কিউ নট কিউ এন পি নট ইন্টু 100, এবং এটি হচ্ছে পিওএন অর্থাৎ মূল্য সূচক সংখ্যা, মার্শাল অ্যাজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। আমরা দেখেছিলাম মার্শাল অ্যাজওয়ার্থ ভার হিসেবে সে ব্যবহার করে কিউ নট প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2। এটিকে আমরা যদি ফর্মুলাটিকে একটু সিম্পলিফাই করি তাহলেই এমন একটি ফর্মুলা চলে আসে, যেটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি পরীক্ষাতে মার্শাল অ্যাজওয়ার্থের সূত্রের সাহায্যে সূচক সংখ্যা নির্ণয় করতে বলা হয়। তাহলে বন্ধুরা, এই ফর্মুলাটি তোমরা একটু মনে রাখবে। এবার চলো আমরা এই ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিই। আমরা পিএন কিউ নট পাচ্ছি 1360, তারপর পাচ্ছি পিএন কিউএন অর্থাৎ
প্লাস 1629 এই মানটি ডিভাইডেড বাই পি নট কিউ নট অর্থাৎ 1070 এই মানটি সামেশন অফ কিউ এন পি নট প্লাস 1286 সামেশন অফ কিউ এন পি নট অর্থাৎ সামেশন অফ কিউ এন পি নট এই মানটি ইন্টু 100। এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এই মানটি আমরা পেয়ে যাচ্ছি 126.87। অর্থাৎ এই সূচক সংখ্যা থেকে আমরা বলতে পারছি এই সূচক সংখ্যায় 2004 সালের সাপেক্ষে 2006 সালে প্রদত্ত দ্রব্য সময়ের মূল্য গড়ে 26.87% বেড়েছে। তাহলে বন্ধুরা কীভাবে করে মার্শাল অ্যাজওয়ার্থের সূত্র ব্যবহার করে সূচক সংখ্যা বের করতে হয় তা আমরা শিখে গেলাম। এবার ডারবিশ এবং বাউলির সূত্র সাহায্যে আমরা সূচক সংখ্যা নির্ণয় করব। ডারবিশ এবং বাউলির সূত্র সূচক সংখ্যা সূত্রে আমরা দেখেছিলাম পিওএন ইকুয়ালস টু সামেশন অফ পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট প্লাস সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ এন তার গড় ইন্টু 100। তাহলে বন্ধুরা এই চারটির প্রত্যেকটি মানই আমরা পূর্ববর্তী যে টেবিলটি দেখেছি সেই টেবিলে আমরা ক্যালকুলেট করেছি। চল আমরা মানটি বসিয়ে দিই। আমরা ওই টেবিলে পেয়েছিলাম সামেশন অফ পি এন কিউ নট ইকুয়ালস টু 1360 ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট পেয়েছিলাম 1070 প্লাস ঠিক একইভাবে বাকি দুটো মান বসিয়ে দেই 1629 ডিভাইডেড বাই 1286 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আমরা এটি ক্যালকুলেশন করে মানটি পাচ্ছি 126.89। এই মানটি থেকে আমরা বলতে পারি এই সূচক সংখ্যায় 2004 সালের সাপেক্ষে 2006 সালে প্রদত্ত দ্রব্যসমূহের মূল্য গড়ে 26.89% বেড়েছে। এবার চলো বন্ধুরা আমরা আরভিং ফিশারের সূত্র ব্যবহার করে কীভাবে করে সূচক সংখ্যা নির্ণয় করতে হয় তা একটু দেখে নেই। তোমাদের মনে আছে তার ফর্মুলাটা কী ছিল? পি ও এন ইকুয়ালস টু রুট ওভার সামেশন অফ পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ এন অর্থাৎ এই দুটি মানের জ্যামিতিক গড় ব্যবহার করেছিলাম ইন্টু 100। বন্ধুরা পূর্ববর্তী টেবিলে আমরা এই প্রত্যেকটি মান বের করে দেখিয়েছি। চলো এবার মানগুলো একটু বসিয়ে দিই। টেবিলটিতে আমরা পেয়েছিলাম সামেশন অফ পি এন কিউ নট ইকুয়ালস টু 1360 ডিভাইডেড বাই পি নট কিউ নট এর সামেশন আমরা পেয়েছিলাম 1070 ইন্টু সামেশন অফ পি এন কিউ এন এর মানটি পেয়েছিলাম 1629 ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ এন এর মান পেয়েছি 1286 রুট ওভার ইন্টু 100। বন্ধুরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি এই ক্যালকুলেশনটি করি তাহলে আমরা এর মানটি পাব 126.89। অর্থাৎ এই সূচক সংখ্যা থেকে আমরা পাচ্ছি 2004 সালের সাপেক্ষে 2006 সালে প্রদত্ত দ্রব্যসমূহের মূল্য গড়ে 26.89% বেড়েছে। তাহলে বন্ধুরা আজকের লেকচার থেকে আমরা কীভাবে করে মার্শাল অ্যাজওয়ার্থের সূত্র ব্যবহার করে বা ডারবিশ পাওয়েলের সূত্র ব্যবহার করে অথবা আরভিং ফিশারের সূত্র ব্যবহার করে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হয় তা আমরা বুঝে গেলাম। তাহলে বন্ধুরা তোমরা নিজের একবার এই ম্যাথগুলো করার চেষ্টা করো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সূচক সংখ্যা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, সেগুলো তোমরা একটু দেখে নাও। আজকে এ পর্যন্তই।